হ্যালো গাইস, অসিলোস্কোপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজ অসিলোস্কোপ টিউটোরিয়ালের সেকেন্ড এপিসোড, যেখানে আমরা বাক্সের অজানা গল্প শেষ করে মেইন স্ক্রিনে ব্যাক করব। তো শুরু করা যাক। আসলে আমরা অসিলোস্কোপের ডিসপ্লেতে কি দেখি এবং কিভাবে ডিসপ্লেটি আমাদের জন্য কাজ করে, এইখানে যে সিগন্যালটি দেখতে পাচ্ছি এটা কিভাবে এলো সেটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। এইখানে আমরা একটা বর্গাকার বাক্স দেখতে পাচ্ছি যা আরো ছোট ছোট বর্গ বাক্সে ভাগ করা। এইখানে প্রত্যেকটি ছোট ছোট বর্গাকার বাক্সকে ডিভিশন বলে। বাক্সের হরিজন্টাল এক্সিস টাইম বেস অর টাইম স্কেল রিপ্রেজেন্ট করে এন্ড ভার্টিক্যাল এক্সিস ভোল্টেজ স্কেল রিপ্রেজেন্ট করে। এখন ধরে নিলাম হরিজন্টাল বরাবর প্রতি ছোট বাক্সের মান 250 মাইক্রোসেকেন্ড, বাট এটা কোনো ফিক্সড ভ্যালু না, আমাদের প্রয়োজনে আমরা প্রতিনিয়ত এই ছোট বাক্সের ভ্যালু চেঞ্জ করব। এখন একটা জিনিস লক্ষ্য করি, যেহেতু এখানে ছোট বাক্স সংখ্যা 10x10, দ্যাট মিন্স এটাকে 10x10 ম্যাট্রিক্সও বলতে পারি। অসিলোস্কোপের স্ক্রিন 10x10 ম্যাট্রিক্স থাকবে তা কিন্তু না, এটা ডিফার করে, বাট প্রতি ক্ষেত্রেই কনসেপ্টটা সেম, ফুল স্কেল রিডিং। এখানে পার ডিভিশন ভ্যালুর কারণে স্ক্রিনে যতটুকু টাইম অর ভোল্টেজ কভার করে সেটাই ফুল স্কেল রিডিং। যেহেতু হরিজন্টালি প্রতি ছোট বাক্স 250 মাইক্রোসেকেন্ড ধরেছি, তার মানে এই মুহূর্তে বড় বাক্সের ফুল স্কেল রিডিং 2.5 মিলিসেকেন্ড। ঠিক একইভাবে ভার্টিক্যাল এক্সিস বরাবর প্রতি ছোট বাক্স 1 ভোল্ট ধরে নিলে ভার্টিক্যাল এক্সিস বরাবর ফুল স্কেল রিডিং হবে 10 ভোল্ট। তাহলে এটাও বলতে পারি ছোট বাক্সের মানের পরিবর্তনের সাথে সাথে স্ক্রিনের ফুল স্কেল রিডিংও চেঞ্জ হবে। স্ক্রিন, সো বাক্সের গল্প শেষ, এখন মেইন স্ক্রিন। আমার অসিলোস্কোপের স্ক্রিন কিন্তু 10x10 ম্যাট্রিক্স না, এর ভোল্টেজ ডিভিশন 8 এবং টাইম ডিভিশন 16। টাইম ডিভিশন বেশি হওয়ায় আমরা সিগন্যালটি আরো নিখুঁতভাবে দেখতে পাবো। এখন স্ক্রিনে যদি লক্ষ্য করি তাহলে অ্যাকচুয়াল টাইম পার ডিভিশনটা দেখতে পাবো। টাইম পার ডিভিশন নব অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা পার ডিভিশন চেঞ্জ করতে পারি। একইভাবে এখানে ভোল্টেজ পার ডিভিশন শো করছে 1 ভোল্ট, দ্যাট মিন্স প্রতি ডিভিশন ভার্টিক্যালি 1 ভোল্ট রিপ্রেজেন্ট করে। এখন ভোল্ট পার ডিভিশন নব ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা ভোল্ট পার ডিভিশন চেঞ্জ করতে পারি। এখন দেখতে পাচ্ছি সিগন্যালটি স্ক্রিনের 3 ডিভিশন কভার করছে। এখন যদি আমরা এই সিগন্যালের কভার করা ডিভিশনকে ভোল্ট পার ডিভিশন দ্বারা গুণ করি তাহলে আমরা এই পয়েন্টে সিগন্যালের ভোল্টেজ লেভেল পাবো, দ্যাট মিন্স 3 ভোল্ট। এই পয়েন্টে কিন্তু পারফেক্টলি 3 ভোল্ট না, এর কম বেশি হতে পারে, বাট ম্যানুয়ালি এইভাবে কোনো পয়েন্টে ভোল্টেজ লেভেল বের করা যায়। এইবার আমরা ভোল্ট পার ডিভিশন 0.5 ভোল্ট করে দিলাম, দেখা যাচ্ছে যে সিগন্যালটি স্ক্রিনের বাইরে চলে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ পজিশন নব ঘুরিয়ে সিগন্যালের পজিশন অ্যাডজাস্ট করতে পারি। যেহেতু ভোল্টেজ পজিশন নেগেটিভ রিডিং দেখাচ্ছে, দ্যাট মিন্স সিগন্যালটি 0 ভোল্টেজ পজিশন থেকে নিচের দিকে নিয়ে আসছে। যদি আমরা ভোল্টেজ পজিশন নবে ক্লিক করি তাহলে ভোল্টেজ পজিশনের রিডিং আবার 0 হয়ে যাবে এন্ড সিগন্যালটি আগের জায়গায় চলে যাবে। সো এই টিউটোরিয়াল এতটুকুই, নেক্সট এপিসোডে আমরা অসিলোস্কোপের হেল্পিং হ্যান্ড প্রোব নিয়ে আলোচনা শুরু করব। স্টে সেফ অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব।